টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন কিভাবে HTML, CSS, PHP এবং MySQL ব্যবহার করে একটি CMS তৈরি করবেন, তার ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আপনাদেরকে PHP-র একটি গুরুত্বপূর্ণ এবং মজার জিনিস দেখাবো, সেটি হচ্ছে PHP-র রিডাইরেক্ট অপশনের কাজ, অর্থাৎ PHP-র হেডার ফাংশনের কাজ, অর্থাৎ আপনাদের পেজ কিভাবে আপনারা রিডাইরেক্ট করবেন সেটি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন, যখন আমরা ডাটা যখন এডিট করছি অথবা নতুন ডাটা যখন আমরা এন্ট্রি করছি, এখানে ডাটা এডিট করার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার পর আমার ডাটাগুলো আপডেট হচ্ছে ঠিকই, কিন্তু এখানে কিছু এরর মেসেজ দেখাচ্ছে এবং এই পেজেই আমরা রয়ে যাচ্ছি। কিন্তু আমরা যখন এখানে ডাটাটি সাকসেসফুলি আপডেট হয়ে যাবে, তখন আমরা এই পেজে আর থাকবো না, আমাদের ডাটার যে লিস্ট রয়েছে সেই লিস্টের পেজে আমরা চলে যাব। অনুরূপভাবে যখন আমরা নতুন ডাটা অ্যাড করছি, অ্যাড করার পর যখন আমরা এটিতে সাবমিটে ক্লিক করবো, সাবমিটে ক্লিক করার পর আমরা এই পেজেই রয়ে যাই। আমরা চাচ্ছি যে এই পেজে আমরা থাকবো না। ডাটাটি যদি সাকসেসফুলি সাবমিট হয়ে যায়, তাহলে আমরা যে ডাটার যে লিস্ট রয়েছে সেই লিস্টের পেজে আমরা চলে যাব। তো এটি করার জন্য আমরা PHP-র হেডার যে ফাংশন রয়েছে সেটি আমরা ব্যবহার করব। আমরা এডিট ডাটা পেজে গেলাম। এখানে দেখুন, আমরা এখানে লিখেছি এই তথ্যগুলো যদি এমটি না হয় তাহলে সে নিচের লাইনগুলো কাজ করবে, অর্থাৎ এখানে ইমেজ আপলোড করবে এবং এখানে কোয়েরি করবে। অন্যভাবে আমরা ইলস ইফের মধ্যে আমরা বলে দিয়েছি এবং ইলসের মধ্যে আমরা এখানে বলে দিয়েছি ফিল আপ অল ফিল্ডস, অর্থাৎ এইখানে যখন সে এটা কোয়েরি করবে, সাকসেসফুলি কোয়েরি হবে, তখন সে এই পেজে না থেকে, অর্থাৎ আমাদের এই এই এডিট ডাটা পেজে না থেকে লিস্ট অফ ডাটা সেই পেজে চলে যাবে। তাহলে এইখানে আমরা যেটি করতে পারি, আমরা এখানে আরেকটি ইফ স্টেটমেন্ট দিতে পারি, অর্থাৎ এখানে আমরা বলে দিলাম যে ইফ কোয়েরিটা যদি ঠিক মতো হয় তাহলে এইখানে পেজটি রিডাইরেক্ট হবে। পেজটি রিডাইরেক্ট করার জন্য PHP-র হেডার ফাংশন ব্যবহার করছি। হেডার ফাংশনের মধ্যে আপনাদেরকে দিতে হবে যে কোন লোকেশনে আমরা যাব, সেই লোকেশনটি দিতে হবে। লোকেশন দেওয়ার পরে, লিখার পরে এখানে একটা কোলন দিতে হবে, আর আমরা এখানে চলে যাব হচ্ছে লিস্ট অফ ডাটা ডট PHP, আমরা এই পেজটিতে চলে যাব। যদি এই কোয়েরিটি সাকসেসফুলি হয় তাহলে সে এই পেজটিতে চলে যাবে, আর যদি না হয় সাকসেসফুলি তাহলে আমরা একটা ইলস দিতে পারি। এটা অপশনাল, আমরা দিলে দিতে পারি, না দিলে না দিতে পারি। আমি দিচ্ছি ইলস, দিলাম হচ্ছে একটা মেসেজ আসবে, সাম প্রবলেম ট্রাই এগেইন। অনুরূপভাবে আমরা এখানে যে ইমেজ সারা যেটা আমরা আপডেট করছি এটাতেও আমরা দিতে পারি। আমরা এই হেডারটা কপি করে নিয়ে আসলাম, হেডার ফাংশনটা। অনুরূপভাবে আমরা এই মেসেজটিও আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা যদি আমাদের এডিট পেজে যাই, যে কোনো একটা ডাটাতে আমরা গেলাম, এটা আমি রিলোড করলাম, তারপর আমি সাবমিটে ক্লিক করলাম, দেখুন আমার এখানে সাকসেসফুলি এটা হয়েছে এবং আমাদের যে লিস্ট অফ ডাটা যেই পেজটি রয়েছে সেই পেজে এটি রিডাইরেক্ট হয়ে চলে গেছে। অনুরূপভাবে আমরা এটি নিউ ডাটা যে পেজ রয়েছে সেই পেজেও আমরা করতে পারি। যেমন আমরা এখানে নিউ ডাটা পেজে গেলাম, গিয়ে যদি এই কোয়েরিটা যদি সাকসেসফুলি হয় তাহলে সে এখানে হেডার ফাংশন ব্যবহার করবে। আমাদের লোকেশন হচ্ছে লিস্ট অফ ডাটা ডট PHP, আর যদি না করে, অর্থাৎ এখানে কোয়েরিটা যদি সাকসেসফুলি না হয় তাহলে একটা মেসেজ দেবে, সাম প্রবলেম ট্রাই এগেইন। তারপরে আমরা এখন আমাদের নিউ ডাটা পেজে গেলাম। এখানে দেখুন, আমি যে কোনো একটা সাইট নাম আমি এখানে দিচ্ছি, আমি দেশ দিলাম, একটা লোগো আমি আপলোড করছি, যে কোনো একটা লোগো আপলোড করলাম। তারপরে সাইড URL আমি একটি যে কোনো একটা দিয়ে দিলাম, এটি আমি ইন্ডিয়া লিখলাম এবং পাবলিশ করলাম, তারপরে সাবমিটে ক্লিক করলাম। তাহলে দেখুন, আমরা ডাটা পেজে যাই, এখানে আমাদের 9টি ডাটা রয়েছে। আমরা যদি ব্রাউজে ক্লিক করি তাহলে দেখুন এই যে 10 নম্বরে আরেকটি ডাটা চলে আসছে, এবং আমাদের এই নিউ ডাটা পেজটি কাজ শেষ হওয়ার পরে রিডাইরেক্ট হয়ে আমাদের লিস্ট অফ ডাটা এই পেজে চলে গেছে। এ পর্বে আপনারা দেখলেন
কিভাবে পিএইচপির হেডার ফাংশন ব্যবহার করবেন, অর্থাৎ একটি পেজ থেকে ফোর্স নিয়ে আপনাদের ব্রাউজারকে অন্য একটি পেজে নিয়ে যাবেন। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের প্যানেলের ইন্ডেক্স পেজ তৈরি করবেন এবং আপনাদের একটি মেনু তৈরি করে সেই মেনুটি আপনাদের প্রত্যেকটি পেজে শো করাবেন, অর্থাৎ আপনাদের এই যে লিস্ট অফ ডাটা এই পেজে, তারপরে এডিট আর্টিকেল, নিউ আর্টিকেল প্রত্যেকটি পেজে আপনারা শো করাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।